আমাদের বাড়িতে মিস্টারের বন্ধু এসছে, সেই জন্য খুব আনন্দ। আমার মেয়ের তো একেবারে বলাই যায় না, এত আনন্দ করছে। তো খেলছিল, খেলার পরে আমি যেহেতু আসছে তো আপ্যায়ন তো কিছু একটা করতে হবে না। আর এই দাদাটা মাঝে মাঝেই আসে, আমার মেয়ে খুব পছন্দ করে ওনার সাথে খেলতে। তো আমি চা বিস্কিট দিয়ে দিলাম, ওনারা খাচ্ছিল। আর সেখানে তো মেয়ে গিয়ে শুরু করে দিয়েছে, এটা খাবে ওটা খাবে, ওকে এগে দিতে হবে। আর চা খাওয়া এখন শিখে গেছে, ওদের বাড়িতে ওদের বাড়িতে গিয়ে চা খাওয়া শিখে গেছে। সব পিঠি গুলো তো মেরে দিয়েছে মা। আমি দেখো মা, দেখে এই দেখ মা, তো খেলার পরে মিষ্টি সিঙ্গাড়া নিয়ে এসছে। তো দাদাকে দুটো সিঙ্গাড়া একটা পেঁয়াজ ভাজা দিলাম। আর আমাদের কাছে তিনজনে একখানে নিয়েছি, বেশি বাসন বের করবো না, জায়গাও যেহেতু নেই, আবার একসঙ্গে বসেই খাই আমরা, তো একসঙ্গেই নিয়ে নিয়েছি। দাদাটা দিয়ে দিলাম, আর আমি একটা কাজ করতে এদিকে এলাম। তারপরে হচ্ছে তিনজনে বসে আমরা খেয়ে নেব, গল্প করছিলাম, খুব মজা ছিল। আমার মেয়ে তো আনন্দে আত্মহারা, কারণ ঘরে তো আমরা দুজনেই থাকি, আমাদের সাথে কতটাই বা টাইম পাস করে। তো দাদা যখন এসেছিল এত আনন্দ, মানে বলে বোঝাতে পারবো না, ও খুশিতে আর ধরে না। আর এই দাদাটা এত অমায়িক ব্যবহার, কি বলা যাবে। ইনি হচ্ছে যে টিভিতে আমরা অ্যাড দেখি আইটিসি কোম্পানি, সেই আইটিসি বিখ্যাত আইটিসি কোম্পানির একজন শেফ। তো ওনার অমায়িক ব্যবহার, অমায়িক আচরণ, তিনি এসছে। তো ভাগ্যক্রমে আমার মিস্টারের হচ্ছে বন্ধু, তো মাঝে মাঝেই আসে। খাওয়ার পরে কাঁঠাল ছিল ফ্রিজে, আমরা খেয়েছিলাম, আর দুপুরে খেয়েছিলাম আর ছিল। তো উনি নাকি কলকাতায় যতদিন হলো কাঁঠাল খায়নি, তো আমি ওই কাঁঠালগুলো বললাম। তো দাদা বলে কি হ্যাঁ আমি খাবো, তো দিলাম। দাদা বেশ সুন্দর করে খেলো। আর এর আগে যখন একবার এসেছিল এই কাঁঠালের সিজনে, তখনও একবার দিয়েছিলেন। ই বাবা, ই বাবা, এরকম করে না, এগুলো সব মরে গেল পায়ের তাপে। ও বাবা, বাচ্চা পরে না মা, এই পিঁপড়ে এই বেরোলো, বেরোনো করে এমনি মরে যায় নিজে নিজে, এমনি তো কটা ওখানে গেলে মরে। তো খেলাও শেষ, আড্ডাও শেষ, ফাইনালি দাদা বেরিয়ে পড়লো। ভাত খেতে বললাম, কিছুতেই ভাত খাবে না, তো অবশেষে বেরিয়েই পড়লো। তো সোনামাও বেরিয়ে পড়লো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার।